খবর 24x7 আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। তার জন্য হন্যে হয়ে ঘুরছে সিবিআই, এমনকি ইডিও। কয়লা পাচার মামলায় সেই অধরা মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা নিজেই ধরা দিলেন। মঙ্গলবার সকালে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে তিনি আত্মসমর্পণ করেন। শর্ত সাপেক্ষে তাকে জামিন দেয় আদালত। কিন্তু কে এই অনুপ মাঝি, যিনি লালা নামেই সমধিক পরিচিত? 2020 সালে কয়লা পাচার মামলায় তদন্ত শুরু করে সিবিআই। রাজ্য রেলের বিভিন্ন সাইডিং এলাকা থেকে কয়লা চুরির ঘটনা প্রকাশে আসতেই প্রথমে আয়কর দফতর, তারপর সিবিআই কয়লাকাণ্ডের তদন্তে নামে। তদন্তে উঠে আসে লালার নাম। খাদান থেকে বেআইনিভাবে কয়লা তুলে প্রাচারের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এই কাজে তাকে সাহায্য করার অভিযোগ ওঠে ইসিএল নিরাপত্তা সংস্থা সিআইএফএফ। রেলের এক শ্রেণীর কর্মীদের বিরুদ্ধে আর অভিযোগ ওঠে যে কয়লা পাচার টাকা ঘুরপথে তাদের কাছে পৌঁছে দিতেন লালা। প্রাচারের সঙ্গে নিজের নাম জড়িয়ে যায় তৃণমূলের তৎকালীন যুবনেতা বিনয় মিশ্র এবং তার ভাই বিকাশের। বিকাশের ইডির হাতে গ্রেফতারও হন। অন্যদিকে পলাতক লালা আত্মগোপন করে থাকা অবস্থায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। তার আবেদনের প্রেক্ষিতে সর্বোচ্চ আদালত জানিয়ে দেয় লালার বিরুদ্ধে এখনই কোনো কড়া পদক্ষেপ করা যাবে না। 2021 সালের মার্চে এই রক্ষা কবচকে হাতিয়ার করে নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজার হয়েছিলেন লালা। তাকে প্রায় 7 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। তার সঙ্গে অবশ্য লালার বাড়ি অফিসের তল্লাশি সম্প্রতি বাজেয়াপ্ত শুরু হয়। লালার সঙ্গী বলে পরিচিত গুরুপদ মাঝি সহ 4 জন গ্রেফতার হন। পরে এই মামলায় তদন্ত শুরু করে এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। লালা অবশ্য প্রথমে কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন। তার যুক্তি ছিল রাজ্যের অনুমতি ছাড়া সিবিআই এই তদন্ত শুরু করেছে। সিবিআইকে রাজ্যে কোনো মামলা তদন্ত করে দেওয়া সাধারণ সম্মতি। 2018 সালে প্রত্যাহার করে দিয়েছে নবান্ন। হাইকোর্ট প্রথমে রায় দিয়েছিল রেলের জায়গার বাইরে সিবিআইকে কোনো তল্লাশি করতে হলে রাজ্যের অনুমতি নিতে হবে। কিন্তু পরে ডিভিশন বেঞ্চ রায় দেয় রাজ্যের সর্বোচ্চই সিবিআই কয়লা পাচারে তদন্ত করতে পারবে। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেন লালা। এর আগে সিবিআই সূত্রে জানা গিয়েছিল লালার সঙ্গে গরু পাচারে অভিযুক্ত এনামুল হকের বোঝাপড়া ছিল। কয়লা পাচারের সময় এনামুলের সিন্ডিকেটের সাহায্য নিতেন লালা। উত্তরবঙ্গ সহ প্রতিবেশী রাজ্যগুলিতে পাচার চলত। রাজনৈতিক মদতের পাশাপাশি লালার সঙ্গে পুলিশ প্রশাসন, ইস্টার্ন কোলফিল্ড রেল কর্তাদের একাংশের যোগাযোগ রয়েছে বলে দাবি করেন সিবিআই। তদন্তে লালার একটি ডায়েরি উদ্ধার করেছে ইডি তদন্তকারীরা। ইডি সূত্রে জানা যায় 2015 থেকে 2020 সাল পর্যন্ত কয়লা পাচারে রাজ্য পুলিশের বড় কর্তাদের একাংশ যুক্ত ছিলেন। তার প্রমাণ রয়েছে ওই ডায়েরিতে। কিন্তু কয়লা পাচার মামলায় চার্জ গঠন করে তদন্ত শেষ করার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নির্দেশ দেন আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী। আগামী 21 মে এই মামলায় চার্জশিট পেশ করার কথা সিবিআই এর। কিন্তু আদালতে সিবিআই প্রশ্ন তোলে যে লালাকে জিজ্ঞাসাবাদ না করা হলে কিভাবে কয়লা পাচার মামলায় চূড়ান্ত চার্জ গঠন করা সম্ভব। বিচারক সিবিআই এর উদ্দেশ্যে জানান লালা গ্রেফতারি ক্ষেত্রে রক্ষা কবচ পেলেও তাকে জিজ্ঞাসাবাদে কোনো বাধা নেই। আদালতে জিজ্ঞাসাবাদ সংক্রান্ত নির্দেশ পাওয়ার পরই লালার তদন্তে অভিযান শুরু করে সিবিআই, যদিও লালার বাড়ি দিয়ে খোঁজ পায়নি তদন্তকারীরা। 21 মে কয়লা পাচার মামলায় চূড়ান্ত চার্জ গঠন করতে হবে সিবিআইকে। তারপরে এই মামলায় বিচার প্রক্রিয়ায় ট্রায়াল শুরু হওয়ার কথা। বিশেষ আদালতের নির্দেশ, মামলা শুনানির দিনগুলিতে সশরীরে কোর্টে হাজিরা দিতে হবে লালাকে। লালাকে পৈতৃক বাড়িতে থাকার নির্দেশ দিয়েছে আদালত। পুরুলিয়ায় রঘুনাথপুর মহকুমার নিতুরিয়া থানা এলাকার অন্তর্গত ভামুলিয়া গ্রামে লালার পৈতৃক বাড়ি, সেখানেই থাকেন তার মা। এখন তাকে ওই ঠিকানাতেই থাকার নির্দেশ দিয়েছে বিচারক। আদালতের অনুমতি ছাড়া এলাকা ছাড়তে পারবেন না লালা। সাম্প্রতিককালে গরু এবং কয়লা মামলা বারবার শিরোনামে এসেছে, এর সঙ্গে নাম জড়িয়েছে রাজনীতিকদের। কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত লালাই অভিষেকের স্ত্রীর বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট নিয়মিত টাকা জমা করতেন। লালার সূত্রে কয়লা পাচার মামলায় নাম উঠে আসে রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের, তবে চার্জশিটে তার নাম ছিল না। ব্যুরো রিপোর্ট।